এভরিওয়ান, দেখো আজকে আমরা বেঙ্গলি পড়ব। বাংলা ক্লাস টু এর একটা চ্যাপ্টার যার নাম হলো কাজে অবহেলা, সেই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। দেখো আমি এখানে টেক্সটটা লিখে নিয়েছি, তোমাদেরকে পড়ে আমি এর অর্থটা বুঝিয়ে দিচ্ছি। এমন শীত পড়েছে, এমন শীত পড়েছে মানে শীতকাল, তো শীত তো খুব পড়বেই, শীত পড়েছে খুব। ঠান্ডায় ঠয়াকার মধ্যনডায় আকার অন্তস্থ, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। ঠান্ডায়, দেখো এখানে একটা যুক্তাক্ষর আছে, ঠয়াকার মধ্যনডায় আকার, ওকে। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, অন্তস্থ জয় আকার ছয় ছয় একার যাচ্ছে, এখানে একটা যুক্তাক্ষর আছে। দেখবে ঠান্ডাতে হাত পা গুলো কোনো কাজ করে না, হ্যান্ড গ্লাভস পরি তা সত্ত্বেও আমাদের খুব ঠান্ডা লাগে, পেন পেন্সিল ধরতে পারি না, তাই না? তো ওটাই বলা হচ্ছে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা ফড়িং এসে হাজির হলো পিঁপড়ের কাছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে, ঠক ঠক করে মানে দেখবে যখন ঠান্ডা লাগে দাঁতগুলো আমাদের একসাথে ঠেকে আওয়াজ হয়, তো সেইটাকে বলা হচ্ছে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা ফড়িং এসে হাজির হলো পিঁপড়ের কাছে। পিঁপড়ে ফড়িংকে দেখে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস, দেখো এখানেও একটা যুক্তাক্ষর আছে, বর্গীয় হস্বীকার বর্গীয ঞ, এটা বর্গীয ঞ, একার দন্তস্থ, জিজ্ঞেস করলো এ সময় আমার কাছে। ফড়িংকে দেখে পিঁপড়ে জিজ্ঞাসা করলো এ সময় তুমি আমার কাছে কেন, এমন কনকনে শীতে, এমন কনকনে শীতে তুমি বাড়ি থেকে বেরিয়েছো আমার কাছে এসেছো কেন, কি ব্যাপার? পিঁপড়ে আরো জিজ্ঞাসা করলো ফড়িংকে কি ব্যাপার। ফড়িং বলল, ফড়িং তখন উত্তর দিল পিঁপড়ের কোশ্চেনের, পিঁপড়ের প্রশ্নের, পিঁপড়ে ভাই আমার কষ্টে, দেখো কষ্ট মধ্যনস টয়, এখানে একটা যুক্তাক্ষর আছে মধ্যনস তার সাথে ট যোগ হয়েছে, ঠিক আছে, কষ্ট, আমার কষ্টে কথা আর কি বলি। ফড়িং বলল, পিঁপড়ে ভাই আমার কষ্টের কথা আর তোমায় কি বলি, ঘরে এক দানাও খাবার নেই, ঘরে একটি দানাও খাবার নেই, ফড়িং এর বাড়িতে একটাও খাবার নেই, ওর কাছে কিচ্ছু নেই খাবার মতো, তাই তোমার কাছে কিছু খাবার ধার করতে এসেছি। ফড়িং বলল পিঁপড়েকে, তাই তোমার কাছে কিছু খাবার আমি ধার করতে এসেছি। দেখবে যখন আমরা দোকানে অনেক কিছু জিনিস পাই না, তখন আমরা আমাদের প্রতিবেশীর কাছে যাই, আমাদের পাশের বাড়িতে যারা থাকে তাদের কাছে যাই, তারপরে যখন আবার দোকানে পাই ফেরত দিয়ে দিই। সেই রকম ফড়িং পিঁপড়েকে জিজ্ঞাসা করতে গেল, চাইল ওর কাছে কিছু খাবার ধার। এবার দেখো নেক্সট প্যারা, পিঁপড়ে চোখ কপালে তুলে বলল, চোখ কপালে তুলে মানে দেখবে যখন আমরা রেগে যাই বা একটু সফট হয় তখন আমাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, সেটাকেই বলছে চোখ কপালে তুলে বলল। পিঁপড়ে চোখ কপালে তুলে বলল, সে কি, সে কি, তোমাকে আমি খাবার ধার দেব কি করে, তোমাকে আমি খাবার ধার দেব কি করে। পিঁপড়ে ফড়িংকে বলল, সে কি, তোমাকে আমি খাবার ধার দেব কি করে, আমার কাছে তো তোমাকে দেবার মতো খাবার নেই। পিঁপড়ে বলল, আমার কাছে তো তোমাকে দেবার মতো খাবার নেই। আচ্ছা দেখো এখানেও একটা যুক্তাক্ষর আছে, ছয়ে ছয় একা, দেখো প্রথমে চ তারপরে ছ, ঠিক আছে। আচ্ছা গরমের দিনগুলোতে তুমি তোমার খাবার জোগাড় করে রাখনি কেন, পিঁপড়ে ফড়িংকে জিজ্ঞাসা করলো, আচ্ছা গরমের দিনগুলোতে তুমি খাবার জোগাড় করে রাখনি কেন। দেখবে যত রকমের পোকামাকড় আছে সব গ্রীষ্মকালে বের হয়, ওরা গ্রীষ্মকালে খাবার সঞ্চয় করে রাখে শীতের জন্য, ও শীতে অতিরিক্ত ঠান্ডার জন্য ওরা বেরোতে পারে না, তার জন্য ওরা গ্রীষ্মকালে সব খাবার সঞ্চয় করে রাখে। পিঁপড়েও সঞ্চয় করে রেখেছে কিন্তু ফড়িং রাখেনি, ফড়িং খাবার রাখেনি, তাই ফড়িংকে জিজ্ঞাসা করলো গরমের দিনগুলোতে তুমি খাবার জোগাড় করে রাখনি কেন, সে সময় তুমি কিভাবে দিন কাটিয়েছো। পিঁপড়ে ফড়িংকে জিজ্ঞাসা করলো, কিভাবে দিন কাটিয়েছো গ্রীষ্মকালে তুমি, আর বলো কেন ভাই, দিনগুলো কাটিয়েছি মনের আনন্দে গান গেয়ে গেয়ে। ফড়িং বলল, আর বলো কেন ভাই, পিঁপড়েকে বলছে আর কি বলো ভাই, দিনগুলো কাটিয়েছি গ্রীষ্মকালে যে দিনগুলো ছিল সেগুলো কাটিয়েছি মনের আনন্দে গান গেয়ে গেয়ে। দেখো এখানেও একটা যুক্তাক্ষর আছে, দন্তর আনন্দে, দন্তন্য দন্তর সাথে দ হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু যুক্তাক্ষর দন্তন্য দেন দ, ঠিক আছে।
গান গেয়ে গেয়ে তার কথা শুনে পিঁপড়ে রেগে গেল। পিঁপড়ে তো খুবই রেগে গেল, কারণ ও নিজের কাজ ঠিক সময়ে করেনি। সেই রকম তোমরাও কিন্তু নিজের হোমওয়ার্ক ঠিক টাইমে করে নেবে, তাহলে টিচার বা মা কেউই রাখবে না, ঠিক আছে? তো পিঁপড়ে রেগে গেল ওর কথা শুনে যে কেন ও রাখেনি খাবার সঞ্চয় করে, তাহলে আর কি। তখন পিঁপড়ে উত্তর দিল, তাহলে আর কি, শীতের দিনগুলো নেচে নেচে কাটিয়ে দাও। মানে পিঁপড়ে ফুড়িংকে বলে দিল ও ওকে খাবার দেবে না, যেহেতু ও গ্রীষ্মকালের মানে গরমকালের দিনগুলো ও না খাবার সঞ্চয় করে শুধুমাত্র গান গেয়ে গিয়ে ঘুরে বেরিয়েছে। তার জন্য পিঁপড়ে বললো আমি তোমাকে খাবার দেবো না, শীতকালের দিনগুলো তুমি না খেয়ে কাটাও, নেচে নেচে কাটিয়ে দাও। মানে না তো ও না খাবার খেলে কেউ কি ডান্স করতে পারবে, নাচতে পারবে? পারবে না। তা সেটাই পিঁপড়ে বুঝিয়ে দিল যে ও ওকে খাবার দেবে না। তাহলে আমরা এই এইটা থেকে কি বুঝতে পারি, কাজে অবহেলা, এই গদ্যটা থেকে কি বুঝতে পারি আমরা, যে যখন যে টাইমে আমাদের কাজ করা দরকার সে টাইমে করে নেওয়া উচিত। হোমওয়ার্ক করার টাইমে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক করার টাইমে ক্লাস ওয়ার্ক, খেলার টাইমে খেলা, পড়ার টাইমে পড়া, ঠিক আছে? তাহলে তোমার কোনোদিনই কোনো অসুবিধা হবে না। দেখো এখানে আমি কতগুলো অ্যান্সার লিখে নিয়েছি, কিন্তু কোশ্চেন্স গুলো লিখিনি। দেখো কোশ্চেন্স গুলো তোমাদের বইয়ে আছে, এই কোশ্চেন্স গুলো আমি পড়ে দিচ্ছি আর অ্যান্সার গুলো বোর্ড থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন আছে, একটা ফড়িং কোন সময় কার কাছে কিভাবে এলো। একটা ফড়িং কোন সময় কার কাছে কিভাবে এলো। দেখো একটা ফড়িং খুব শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে এলো। একটা ফড়িং খুব শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে এলো। সেকেন্ড কোশ্চেন, পিঁপড়ে ফড়িংকে দেখে কি বলল। পিঁপড়ে ফড়িংকে দেখে জানতে চাইল কি জন্য সে তার কাছে এসেছে। পিঁপড়ে ফড়িংকে দেখে জানতে চাইল কি জন্য সে তার কাছে এসেছে। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে কোন কোন ঋতুর কথা বলা হয়েছে। এখানে শীত আর গ্রীষ্ম, গ্রীষ্মকাল আর শীতকাল, এখানে শীত আর গ্রীষ্ম ঋতুর কথা বলা হয়েছে। দেখো গ্রীষ্ম এটা তো কিন্তু যুক্তাক্ষর আছে, মূর্ধন্যস্য দেন ম, গয়ের অফল আর দীর্ঘিকার মূর্ধন্যস্য ম, গ্রীষ্ম ঋতুর কথা বলা হয়েছে। চার নম্বরে কোশ্চেনটা দেখো, ফড়িং পিঁপড়ের কাছে কি জন্য এসেছে। ফড়িং পিঁপড়ের কাছে কি জন্য এসেছে, ফড়িং এর ঘরে খাবার নেই তাই পিঁপড়ের কাছে খাবার ধার চাইতে এসেছে। যেহেতু ফড়িং এর ঘরে খাবার নেই তাই ফড়িং পিঁপড়ের কাছে খাবার ধার চাইতে এসেছে। দেখো পরের কোশ্চেন গুলো, পাঁচ নাম্বার কোশ্চেন আমি পড়ে নিচ্ছি, উত্তরটা তোমাদেরকে ওখান থেকে বলে দেব। দেখো পাঁচ নাম্বার কোশ্চেন, সে কথা শুনে পিঁপড়ে অবাক হয়ে কি বলল। সে কথা শুনে মানে ফড়িং এর কথা শুনে পিঁপড়ে অবাক হয়ে কি বলল। পিঁপড়ে অবাক হয়ে বলল যে তার কাছে তার খাবার নেই, মানে পিঁপড়ের কাছে ফড়িং এর কোনো খাবার নেই, নিজের জন্য আছে, কেন ফড়িং এর জন্য থাকবে। সে গরমের দিনে কি করছিল, মানে ফড়িং গরমের দিনে কি করছিল, সে সময় সে খাবার জোগাড় করে রাখেনি কেন। অবাক হয়ে পিঁপড়ে বলল সে গরমের দিনে কি করছিল, গরমের দিনে ও খাবার জোগাড় করে রাখেনি কেন। ফড়িং তার উত্তরে কি বলল, তার পরের কোশ্চেন, ফড়িং তার উত্তরে কি বলল। ফড়িং উত্তরে বলল সে গরমের দিনে গান গেয়ে কাটিয়েছে বলে খাবার জোগাড় করার সময় পায়নি। ফড়িং উত্তরে বলল যে গরমের দিনে গান গেয়ে গিয়ে কাটিয়েছে তাই সে খাবার জোগাড় করার টাইম পায়নি, সময় পায়নি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ফড়িং এর কথা শুনে পিঁপড়ে কি বলল। পিঁপড়ে বলল তাহলে শীতকালে সে যেন নেচে নেচে কাটায়। পিঁপড়ে ফড়িংকে বলল তাহলে গ্রীষ্মকালে যখন গান গেয়ে গিয়ে কাটিয়েছ শীতকালে নেচে নেচে কাটাও। এবারে আমি তোমাদেরকে অনুশীলনীর গুলো বলে দেব। দেখো অনুশীলনীর এই কোশ্চেন গুলো আমি উত্তরগুলো লিখে নিয়েছি, তোমরা ওই ফাঁকা জায়গাটাতে এই উত্তরগুলো লিখবে। দেখো প্রথমে কি আছে, ফড়িং হাসতে হাসতে আর কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে এলো। ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে এলো। ফড়িং পিঁপড়েকে খাবার দিতে না পিঁপড়ের কাছে খাবার নিতে এসেছে। ফড়িং পিঁপড়ের কাছে খাবার নিতে এসেছে, খাবার নিতে, দিতে নয়। পিঁপড়ে বলল তোমাকে খাবার দেব না খাবার দেব না। পিঁপড়ে বলল তোমাকে খাবার দেব না। পিঁপড়ে ফড়িংকে শীতের দিনগুলোতে গান গেয়ে গিয়ে
और नेचे नेचे কাটাতে বললো পিপড়ে ফড়িং কে শীতের দিনগুলোতে নেচে নেচে কাটাতে বললো। দেখো বিপরীত শব্দগুলো আমি লিখে নিয়েছি, দুই নম্বরে আছে শীত। শীত বিপরীত শব্দ হচ্ছে গ্রীষ্ম, যেটা আলাদা পুরো সেটাকে বিপরীত শব্দ বলছে। একটা শব্দের থেকে আরেকটা শব্দ যেটা পুরো ডিফারেন্ট পুরো আলাদা সেটাকে বিপরীত শব্দ বলে। শীত গ্রীষ্ম, গরম ঠান্ডা, রাত দিন, শুরু শেষ, বাইরে ভিতরে, যেটা ইংলিশে তোমরা অপোজিট ওয়ার্ডস বলছো, বেঙ্গলিতে ওটা বিপরীত শব্দ। দেখো তারপরেরটাতে আছে শব্দ তৈরি করো, কয়েকটা অক্ষর দিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখো, সেইগুলো থেকে কয়েকটা শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে। দেখো কয় ছন্দবিন্দু আকার, কয় ছন্দবিন্দু আকার দিয়ে কাপা আর কান্দা দুটো অক্ষর এখানে আমরা দুটো ওয়ার্ড আমরা লিখে দিয়েছি। তালব্য দীর্ঘি, তালব্য দীর্ঘি দিয়েও দুটো শব্দ আমরা লিখে দিয়েছি, শীত শীতল। সা দন্তস্য আকার সা, সা দিয়েও সাদা সাজা। খা খাকার খা, খা দি খাল, খাল খাবার। তাহলে কা দিয়ে কাপা কান্দা, সি দিয়ে শীত শীতল, সা দিয়ে সাদা সাজা, খা দিয়ে খাল খাবার। দেখো আমরা অনুশীলনী লাস্টের নাম্বারে চলে এসেছি একেবারে, যেটা আছে মেলাও, ডান বাম দিক থেকে ডান দিকে। তো বাম দিকে কতগুলো শব্দ লেখা আছে, ডান দিকে কতগুলো শব্দ লেখা আছে, তার পাশে এক একটা করে গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপটাতে তোমাদেরকে লিখতে হবে সঠিক অ্যান্সারটা মিলিয়ে পর। যেমন দেখো ঠক ঠক কনকনে কষ্টের একদানা মনের খাবার, ডান দিকে আছে খাবার কাঁপ আনন্দে কথা ঠান্ডা ধার। দেখো এদিকে আমি উত্তরগুলো লিখে নিয়েছি। ঠক ঠক, ঠক ঠকের সাথে কি যায়, ঠক ঠকে কাপা, তাহলে ঠক ঠকের সাথে ডান দিকের কাপা কাপটা, দেখো ঠক ঠক কাপ। তারপর দেখো কনকনে, কনকনে কি হয়, কনকনে ঠান্ডা, তাহলে কনকনে ঠান্ডা আমরা লিখে নিয়েছি, দেখো কনকনে ঠান্ডা। তারপরে কষ্টের, কষ্টের কি, কষ্টের কথা, কষ্টের কথা, কষ্টের কথা। একদানা খাবার, একদানা খাবার, বাম দিকের একদানা ডান দিকের খাবার, দেন এখানে লিখেছি দেখো একদানা খাবার। তারপরে মনের আনন্দে, বাম দিক থেকে মনে ডান দিক থেকে আনন্দে, এই দুটো ম্যাচ গিয়ে মনের আনন্দে। নাও খাবার ধার, খাবার ধার, খাবার ধার, খাবার ধার করা। তাহলে এটা হলো লাস্টের একেবারে কোশ্চেন যেটা অনুশীলনীতে আছে। তো তোমরা এই পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ো, ভালো করে বোঝো, আর এই কোশ্চেন গুলো ভালো করে পড়ো। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাই বাই।